আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধুবাউড়া উপজেলায় প্রতিবছর বিনামূল্যে চক্ষু ক্যাম্প করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সালমান উমর রুবেল। চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করার পাশাপাশি এবার তাদের খোঁজখবর নিতে জুগলি ইউনিয়নের গুসবের ও সংগ্রা গ্রামের মেঠোপথ ও কাদাযুক্ত রাস্তা ধরে তাদের বাড়িতে বাড়িতে যান সালমান উমর রুবেল। এ সময় ওনার সফর সঙ্গী ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় সালমান উমর রুবেল চক্ষু রোগীদের খোঁজখবর নেন ও তাদের সাথে কুশল বিনিময় করেন। এমন ব্যতিক্রমী কার্যক্রমে খুশি চক্ষু রোগী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। দীর্ঘদিন যাবৎ আমাদের সালমান উমর রুবেল ভাই ওনার চক্ষু শিবিরের মাধ্যমে বহু রোগীর চিকিৎসা উনি করে থাকেন। আমি আসলে স্বচক্ষে ওনাকে কোনোদিন দেখি নাই, তবে আজকে সরাসরি ওনার সাথে সাক্ষাৎ করছি এবং মুসাফা করেছি। এবং সবচেয়ে ভালো লাগছে এই বিষয়টাই যে উনি শুধু রোগীদেরকে চিকিৎসা করেই ছেড়ে দেন নাই, উনি রুগীদের বাড়ি বাড়ি আইসা যে খোঁজখবরটা নিতে পারছেন এবং নিছেন, রুগীদেরকে একত্র করে তাদের কৌশল বিনিময় করে তাদের সাথে কৌশল বিনিময় করে তাদের বাপ এবং রুগীদের অবস্থান উনি জেনে নিয়েছেন, এতে আমি খুবই আনন্দিত। এই চক্ষু চিকিৎসায় আমার মা, আমার শাশুড়ি এবং আমার প্রতিবেশী কয়েকজন চিকিৎসা নিয়েছে, চোখের চিকিৎসা নিয়েছে, তারা আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের জনপ্রিয় সেই রুবেল ভাই আমাদের মাঝে এসেছেন এবং তেনার সাথে অনেক নেতৃবৃন্দ এসেছে, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন রুবেল ভাইয়ের এই খেদমত, জনগণের পেছনে যে খেদমত, সেই খেদমত যেন করতে পারে। চিকিৎসা নেওয়ার ফলে আমার চোখ দুটো ভালো হয়েছে, আমি ভালোই আছি, চোখে পাওয়ার পারছি না। সালমান যে অপারেশন করছে বহুত মানুষেরে, আমরা দোয়া করি যে উনি আরও করুক দিয়ে অপারেশন করাতে অনেক মানুষ উপকার হয়েছে। চোখের মাঝে ছানি আসেন অপারেশন করা থেকে আল্লাহ দিলেন ভালাই দেখতেছি, অনেক বেলা আল্লাহ হাইতে বরকত দেওয়া আল্লাহ বাড়লে আমরা দোয়া করি সুস্থ করতে আল্লাহ দান করি। সালমান উমর রুবেলের চিকিৎসায় আমি ভালো হয়েছি, আশা করি আরও উনি আরও চিকিৎসা করুক, গরিবের সহায়তা করুক, আল্লাহ ওরা দীর্ঘজীবী করুক। এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সালমান উমর রুবেল বলেন, 2010 সাল থেকে আমি আনুষ্ঠানিকভাবে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে আসছি, প্রায় 13 বছর হয়ে গেল আমি এই ক্যাম্প নিয়মিত করে আসছি। এই ইতিমধ্যে আমি প্রায় 4,500 মানুষের চোখের ছানি অপারেশন করিয়েছি। নানাবিধ ব্যস্ততার কারণে, ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যস্ততার কারণে আমি আসলে এই জিনিসটাকে ওইভাবে উপলব্ধি করতে পারি না। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার যারা রুগী ইতিমধ্যে অনেকেই মারা গিয়েছেন, তারপরেও যারা জীবিত আছেন 4,500-এর মধ্যে আমার প্রায় 90%-এর উপরে রুগী এখনও ভালো আছেন, সুস্থ আছেন, এই তথ্য আমার কাছে আছে। আমি রাজনৈতিক কাজ বা ব্যবসায়িক কাজ যে সময় যেদিকে যাচ্ছি, পথিমধ্যেই চেষ্টা করছি আমার রুগীদের খোঁজখবর নেওয়ার জন্য। ওনারা আসলে এই চিকিৎসা পাওয়ার পরে ওনাদের চোখের কী অবস্থা, ওনারা এর থেকে কতটুক সুবিধা পেলেন, সেই কারণে আমি আসলে এই কার্যক্রম চেষ্টা করছি। জানি না কতদিন পারি এবং কত পার্সেন্ট রুগীকে আমি দেখতে পারি, তারপরেও এই চেষ্টা আমি অব্যাহত রাখব। এই কাজে ইতিমধ্যে আমি বেশ কয়েকদিন যাবৎ মানে চলছি, মানে মানুষের মানে ভালোবাসা, মানুষের আমার প্রতি যে তাদের সহানুভূতি, তাদের যে সম্মান, আমার সাথে যারা আমার দলীয় এবং সামাজিক নেতাকর্মীরা সফরসঙ্গী হন, তারা আসলে বুঝতে পারতেছেন যে জিনিসটা কতটুক সম্মানের, মানুষের কতটুক ভালোবাসার, সাধারণ মানুষের ভালোবাসা। এই অসহায় অনেক দরিদ্র মানুষের বাড়িতে যাচ্ছি, যারা আসলে অনেক সময় মানে তারা আমি যা বোঝে এইটা তারা চিন্তা করেন নাই, এই এই যে সাধারণ দরিদ্র মানুষের যে হৃদয় রিংরানো ভালোবাসা, এটা আসলে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এটা অত্যন্ত একটা মানুষের জন্য তৃপ্তির ব্যাপার। আমি মনে করি যে আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন, যার কারণেই আমি এই মানুষদেরকে সেবা করতে পারছি, সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। পরে সংগ্রাবাজারে বিএনপির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালমান উমর রুবেল।
মাছারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।